ফ্রেন্স আপনাদের তো আজ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করছি যে রাজ্য সরকারি কর্মীদের জন্য এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন সেই বিষয়ে আজ যে লেটেস্ট খবরটি উঠে এসেছে যে সরকারি কর্মীদের ছুটি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে ও ছুটির হিরিক রুখতে করা ব্যবস্থা রাজ্যের ছুটি নিয়ে বাইরে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের যাত্রার অন্তত সাত দিন আগে আবেদনপত্র জমা করতে হবে কর্মচারীদের ছুটি মঞ্জুর এও সময়ে আবেদনপত্র জমা দেওয়ার ব্যাপারে এবার কড়া মনোভাব নবান্নের চব্বিশে এপ্রিল অর্থ দপ্তরের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এই বার্তা দেওয়া হয়েছে চব্বিশশো চুরানব্বই এফএইস মেমো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন থেকে কর্মীদের ছুটি শুরুর অন্তত দিন আগে আবেদনপত্র জমা করতে হবে লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছুটি মঞ্জুর প্রক্রিয়াকে আরও মসৃণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একেবারে শেষ মুহূর্তে বহু কর্মী ছুটির আবেদনপত্র জমা করেছেন সেই দিনেই তা মঞ্জুর করার জন্য কর্মীদের বাড়তি সক্রিয়তাও চোখে পড়েছে প্রশাসনিক কর্তাদের শেষ একসঙ্গে অসংখ্য আবেদনপত্র খুঁটিয়ে দেখে দ্রুত তা মঞ্জুর করার ক্ষেত্রে একাধিক প্রতিবন্ধকতা দেখা যায় ফলে সেই সমস্যা দূর করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে তবে প্রয়োজনে বিশেষ আপতকালীন পরিস্থিতিতে ছুটি মঞ্জুরের ক্ষেত্রে কিছুটা নমনীয় অবস্থান নেওয়ার সুযোগ রয়েছে নবান্ন তরফে জারি করা বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যে কর্মচারী মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে তাদের একাংশের মতে এমনিতেই কর্মীর অভাবে দিনে দিনে বাড়ছে কাজের চাপ তার উপর বাকি রোগে রয়েছে একাধিক বকেয়া ভাতা ডিএনএ রাজ্যের অনমনীয় মনোভাব ও ষষ্ঠ বেতন কমিশন ঝুলে থাকার কারণে ক্ষুব্ধ কর্মচারীদের একাংশ তার উপর এই বিজ্ঞপ্তিতে সরকারি কর্মী মহলে ক্ষোভের আগুনে ঘি ঢালতে পারে বলে আশঙ্কা পর্যবেক্ষক মহলের একাংশের তো এই গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু আজ আজ বিকেল এই বড়সব নিউজ পোর্টাল থেকে উঠে এসেছে বন্ধুরা সঙ্গে বলবো এডুকেশন নিউজগুলো পেতে সঙ্গে থাকুন এবং এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে একটি লাইক দিন ধন্যবাদ